ইউক্রেন সীমান্ত সংলগ্ন রাশিয়ার বেলগোরোদে প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের এদিকে রাশিয়ার অঞ্চলে সামরিক অগ্রযাত্রা অব্যাহত রাখার দাবি করেছে ইউক্রেন সময় বুধবার জরুরি অবস্থা জারি করেছে গভর্নর ভিয়াচেসলাফ গ্লাদক এছাড়াও ইউক্রেন সীমান্তের ক্রাসনোয়ারুঝস্কি জেলার সকল বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে বার্তা সংস্থা এফ প্রতিবেদন অনুযায়ী কামানের গোলার পাশাপাশি ইউক্রেনীয় ড্রোন হামলাও হয়েছে বেলগোরোদে হামলায় বিধ্বস্ত হয়েছে বাড়িঘর হতাহত হচ্ছেন বেসামরিক মানুষ এদিকে রাশিয়ার কুরুসকে অভিযান চালিয়ে গেল চব্বিশ ঘণ্টায় আরও এক থেকে তিন কিলোমিটার ভেতরে ইউক্রেনীয় সেনারা ঢুকে পড়েছে চুয়াত্তরটি বসতে নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন